নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ভাই মাটির হাড়িতে পেঁপে দিয়ে হাঁস খেতে চেয়েছে। আমি আজকে রান্না করে ভাইকে খাওয়াবো, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর স্কিপ করবেন না। কে ভাগ্নে স্কিপ তো করলেই হবে না, কারণ মাটির হাড়িতে যেভাবে হাঁস রান্না করব খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। আর কি বলবো, আমার তো এখন থেকে জিভে জল আসছে। তো চলো দেরি করব না, দা খান্ডে চলো মা, চলো চলো আমাকে দেবে। আরে ভাই তো আমাকে কাঁচাই খাইয়ে দিল। এখন ভাগ্নে তুমি এত জোরে হাঁটো কেন বলো তো মামা? এত জোরে হাঁটে কি হয়? আমার তালা হয়ে গেছে। গরম জল করে নিয়েছি, এখন গরম জলে হাঁসটা চুবিয়ে নেব। আজকে হাঁসটাকে আমি সুন্দর করে কেটে নেব। এটা হচ্ছে হ্যান্ড পিস। এটা লেগ পিস, এটা আমার ভাগ্নের জন্য। পেঁপেটা আমি এখন কেটে নেব, মুখটা কেটে নই। ভাগ্নে যা হাঁস নিয়ে এসছে, যে হাঁসের তেল, ও হাঁসের তেল খাবো না, মাংস খাবো, কোনটা খাবো? সত্যি সলিড হাঁসটা ভাগ্নে, জবাব নাই। মাটির হাড়িতে হাঁসের মাংস রান্না করব। প্রথমে আমি মাংসগুলো দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কাটা, আদা রসুন একসঙ্গে বাটা, পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা। আর এখানে তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে পেঁপে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। আর এখানে মশলা আছে, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। প্রথমে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী, গরম মশলা গুঁড়ো, সব আজকে একসঙ্গে দিয়ে দিচ্ছ। আর সব শেষে সর্ষের তেল। ভালো করে মেখে নেব। আর তেলের পরিমাণটা আমি আজ একটু কম দিয়েছি, কারণ ভাই বলছে হাঁস কাটার সময় এত তেল বেরিয়েছে, তেলটা একটু কম লাগবে। তাই তো ভাই? আম্মা আজকে আমাদের না কোনো ভূমিকা নাই নাই। ওই দিদি, দিদি পেঁপে দিয়ে মাংস পুরো চেপে দিচ্ছে। আমাদের কোনো ভূমিকা নাই। ভূমিকা আছে, তাকে তো হয়ে যাবে। পেঁপে দিয়ে চাপে দিলি মাংস দেওয়া। মাখানো হয়ে গেছে প্রায়, মনে হচ্ছে যে মাখানো তো রান্না হয়ে গেছে। দিদি ও কাঁচা দাও না, খাবে এক পিস না? কাঁচা দাও না, এইটা তোমাদের তো রয়েছে, কাঁচাই দিয়ে দেবো নাকি? উনুনটা ধরে গেছে, এখন আমি বসিয়ে দিচ্ছি। এই যে জলদি চলো, ইঞ্জিন কো অন করো। দিদি, হ্যাঁ, যে হান্ডির মধ্যে রান্না হচ্ছে, হ্যাঁ, এর প্রত্যেকে না এই যে সাত যে ভাগ্নে আর তুমি আর ঠাম্মা ভুলতে পারবে না। তো সত্যি হান্ডি চিকেন রান্না একদম অগমায়িক, ভাত ধরে যায় না, কিন্তু যে খাবে না সেই বুঝতে পারবে। মাংস আমার কষানি হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। কত সুন্দর কালার আছে মাংসের, তেল আসের মাংসটা ই করছে, তেল করছে, তেলের আমার আড়ি ভরিয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, তেল হয়ে গেছে মাংসতে। বাবা মাংসতে দারুণ সেটা লাগছে, একদম গলে গেছে, একদম গলে যাবে না, পেঁপে দিছে না তার নাকি এত ভালো গলে গেছে। হয়ে তো গেছে রান্না, নামাই দাও। না না, এত সুন্দর সিদ্ধ হয়েছে মাংস আর রাখা যাবে না। রান্না হয়ে গেছে, খেতেও বসে গেছি। দাদু ভাই যে কোথায় গেল, আমার তো জমের খিদে নাকছে, আমি খেয়ে নি। দাদু ভাই আসলি দাদু ভাই আমি ভাত দিয়ে দেবো। আমার তোমার লেগ পিসটা দেবো। আমার না, তুমি লেগ পিসটা দাদু ভাই নিয়ে রাখো না, আর দিও না, আর দেবো না, না আর লাগবে না। মাটির হাড়িতে হাত দিয়ে মেখে আমি যেভাবে হাঁসের মাংস রান্না করলাম, এত স্বাদ তোমরা না খেলে বুঝতে পারবে না। আর হাঁসটা আজকে তেলও হয়েছিল, রান্নাটাও দারুণ হয়েছে। হাঁসটা আজকে তেল হয়েছে দারুণ, আড়ি দিয়ে আর ভরিয়ে গেছে, মাটি আড়ি। আর পেঁপে দিয়ে রান্না করছি না, ওই নাকি আর বেশি স্বাদ হয়েছে। আর পেঁপে দেওয়াতে মাংসটা একদম গলে গেছে, পুরো গলে গেছে। এটা আমি খাই। মাংস যা হয়েছে, আমার নাতি এসে ভালো খাবে আর নেই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।